ন্যারেশনের এ পর্যন্ত কি কি আলোচনা হয়েছে তুমি একটু সংক্ষেপে একটু বলো স্যার বুঝলাম না। বলো তুমি সংক্ষেপে একটু বলো কি কি আলোচনা হয়েছে এটা আমরা শুনি তোমার মুখ থেকে। জি স্যার বলছি, মানে স্যার গত দিনে কি বলেছে তার সামারিটা ক্লাসে? হ্যাঁ, গত গত ক্লাসে আমরা কি পড়েছি এটা টোটাল সংক্ষিপ্ত জিনিসটা কি? আচ্ছা, গত ক্লাসে আমাদের টপিকের মূল বিষয়বস্তু ছিল যে ন্যারেশন কি আর ন্যারেশনের রুলস, যেটা বেসিক রুলস। এখন ন্যারেশন হচ্ছে ন্যারেশন মানে হচ্ছে মানে বক্তার উক্তি। এখন এই বক্তার উক্তিকে আমি দুই ভাবে প্রকাশ করতে পারবো, নিজের দিক দিয়ে মানে আমি আমার দিক থেকে যদি এটা প্রকাশ করি তাহলে সেটা হবে ডিরেক্ট স্পিচ, এবং যদি আমি সর্বজন সবার দিক থেকে প্রকাশ করি সেটা হবে ইনডিরেক্ট স্পিচ। এখন আমরা জানি যে সেন্টেন্স মূলত পাঁচ প্রকার: অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অপারেটিভ, এক্সক্লামেটরি। এখন এই পাঁচ ধরনের সেন্টেন্সের ন্যারেশনের রুলস বিভিন্ন রকম। এই পাঁচ ধরনের সেন্টেন্সের উপর আবার তিন ধরনের যে টেন্স আছে, প্রেজেন্ট, পাস্ট, ফিউচার, এই তিন ধরনের টেন্সের উপরেই আর মূলত ন্যারেশন নির্ভর করে। ন্যারেশনের মূলত দুইটি পার্ট রয়েছে: রিপোর্টিং ভার্ব এবং রিপোর্টিং স্পিচ। রিপোর্টিং ভার্ব হচ্ছে ন্যারেশনের মূল অংশ। রিপোর্টিং ভার্বের মধ্যে রয়েছে সেইড, টোল্ড, আস্কড, এক্সক্লেইমড, রিকোয়েস্টেড, এক্সেপ্টেড। সাধারণত যখন আমরা প্রেজেন্ট টেন্সে যখন কোনো কিছু করি তখন আমরা সাধারণত টোল্ড বা সেইড ইউজ করি। যখন সেখানে অবজেক্ট থাকে তখন সেখানে টোল্ড ইউজ করি, অবজেক্ট না থাকলে সেইড ইউজ করি। যদি সেখানে ইন্টারোগেটিভ থাকি, ইন্টারোগেটিভ এর ক্ষেত্রে আমরা আস্ক অর ওয়েদার ইফ ইউজ করে থাকি। আর যদি এক্সক্লামেটরি হয় তাহলে এক্সক্লেম উইথ জয়, এক্সক্লেম উইথ সরো, এক্সক্লেম উইথ ওয়ান্ডার ইউজ করি। এই পর্যন্তই মানে জানা হয়েছিল। আচ্ছা, এখানে আমরা ওই যে মডাল অক্সিলারি গুলো যে চেঞ্জ হয় এগুলো কি বলছিলাম? স্যার মডাল অক্সিলারি চেঞ্জ সম্পর্কে আমরা কিছু বলেছিলাম, যেমন ক্যান থাকলে কুড হবে, শ্যাল থাকলে ক্ষেত্র বিশেষে শুড হবে, উইল থাকলে উড হবে, মে থাকলে মাইট হবে, মে বি থাকলে মাইট বি হবে। তারপরে যদি টেন্স বিশেষ করে যেরকম টুমরো যদি থাকে তাহলে হয়ে যাবে দ্য নেক্সট ডে অর দ্য ফলোয়িং ডে, ইয়েস্টারডে থাকলে দ্য প্রিভিয়াস ডে হবে, টুডে থাকলে দ্যাট ডে হবে, এগো থাকলে বিফোর হবে, দ্য নেক্সট ইয়ার বা দ্য ফলোয়িং ইয়ার। দ্য নেক্সট থাকলে ফলোয়িং বা দ্য সরি টুমরো, নেক্সট ইয়ার বা প্রিভিয়াস ইয়ার, এগুলো থাকলে সাধারণত টু নাইট থাকলে দ্যাট নাইট হবে, লাস্ট নাইট থাকলে প্রিভিয়াস নাইট হবে, লাস্ট ডে লাস্ট ইয়ার থাকলে দ্য প্রিভিয়াস ইয়ার বা দ্য প্রিভিয়াস ডে হবে, নেক্সট ডে থাকলে দ্য ফলোয়িং ডে হবে। আচ্ছা, এরপরে যে তোমার ওই যে কিছু কিছু যে শব্দ যে পরিবর্তন হয় এগুলো একটু বলো তো। কিভাবে পরিবর্তিত হয় একটু বলো। আর এই যে মডাল ভার্বের ইয়েটা তোমাদের গ্রুপে কোনো দেওয়া হয় না স্যার? আপনার দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, বলো এটা বলতে স্যার? দিস থাকলে দ্যাট হবে, দিস থাকলে দোজ হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, এগো থাকলে বিফোর হবে, কাম যদি থাকে তাহলে গো হবে, হ্যান্ডস থাকলে ড্যান্স হবে, হিদার হলে ধিদার হবে, দাস থাকলে শো হবে, নাও থাকলে দেন হবে। যদি লাস্ট বা ইয়েস্টারডে বা লাস্ট কিছু থাকে তাহলে দ্য প্রিভিয়াস ডে, দ্য প্রিভিয়াস নাইট, দ্য প্রিভিয়াস মান্থ, দ্য প্রিভিয়াস ইয়ার হবে, আর নেক্সট থাকলে সাধারণত ফলোয়িং ইয়ার হবে। আচ্ছা, এখানে আমরা বলছি দিস থাকলে THIS, দিস থাকলে দ্যাট হবে, দিস THES ই থাকলে কি হবে? দোজ, দিস থাকলে দোজ, হেয়ার থাকলে দেয়ার, গো বিফোর, কাম গো, দাস শো, হিদার দিদার, হ্যান্ডস ড্যান্স। হিদার দিদার অর্থ হিদার অর্থ এখানে, দিদার অর্থ সেখানে, মানে একটু মানে ওল্ড ইংলিশে এগুলো হিদার দিদার এগুলো এভাবে ব্যবহার করা হতো। হ্যান্ডস ড্যান্স,
হ্যান্স এখানে আবার হ্যান্স এর ফলশ্রুতিতে এজ এ রেজাল্ট এই অর্থে ব্যবহৃত হয় ঠিক আছে হ্যান্স অর্থ হলো এখানে বা এই অর্থে আর দেনস সেখানে বা ওই অর্থে ব্যবহৃত হয় নাও এখন দেন তখন টুডে দ্যাট ডে টুডে মানে আজ আর দ্যাট ডে ওই দিন টু নাইট মানে আজকে রাত্র ঠিক আছে আর দ্যাট নাইট মানে ওই রাত্রে ওই রাত্রে টুমোরো আগামীকাল দ্য নেক্সট ডে দ্য ফলোয়িং ডে ফলোয়িং ডে মানে সামনের দিন সামনের দিন যেমন আমরা বলি না রিড দ্য ফলোয়িং প্যাসেজ দ্য ফলোয়িং মানে কি সামনের প্যাসেজটা পড়ো তোমার সামনে যে প্যাসেজটা আছে হ্যাঁ ফলো দ্য ফলোয়িং স্টেপ ফলো দ্য ফলোয়িং স্টেপ মানে কি যে তোমার সামনের স্টেপটা ফলো করো তো আমরা অনেক সময় যে ফলোয়িং কথাটা আমরা বুঝতে পারি না ওই অর্থে যদি ব্যবহার করা হয় তাহলে তারপরে বলা হচ্ছে ইয়েস্টারডে ইয়েস্টারডে গতকাল দ্য প্রিভিয়াস ডে অথবা দ্য ডে বিফোর দ্য ডে বিফোর হুম পূর্বের দিন বিফোরের যে ডে যে দিনটা বিফোর যেটা পূর্বে চলে গেছে সেটার কথা বলছে পূর্বের দিন লাস্ট নাইট দ্য প্রিভিয়াস নাইট পূর্বের রাত লাস্ট মান্থ দ্য প্রিভিয়াস মান্থ অথবা দ্য মান্থ বিফোর দ্য প্রিভিয়াস মান্থ অথবা দ্য মান্থ বিফোর লাস্ট ইয়ার গ্রুপে লিঙ্কটা দিয়ে দাও অনেক কিছু লিঙ্ক পাচ্ছে না নাকি next week okay the next week the following week next week পরবর্তী সপ্তাহ next week তাহলে the following week মানে follow মানে কি সামনে সামনের সপ্তাহ the following week মানে সামনের সপ্তাহ মানে পরবর্তী সপ্তাহ মানে হচ্ছে next week next year the following year অর্থাৎ following year বললে follow কথার এইভাবে যদি ব্যবহার করা হয় তাহলে সামনের দিকে বুঝাবে তোমাদের গ্রুপে একটা ইয়া দিয়েছি দেখো তোমরা গ্রুপে কি একটা ইয়া পেয়েছো দেখো তো মডালস গ্রুপে এখানে দেখো তো গ্রুপে দেখো তো কি বলছে যে এটা একটু পড়ো কি বলছে এখানে পড়ো মডালস মডাল ভার্বস লাইক শ্যাল উইল ক্যান মে চেঞ্জ ইন রিপোর্ট স্পিচ লেটস ফলো সাম এক্সাম্পলস জন সে আই উইল বি দেয়ার John promised that he would be there. এখানে দেখো এখানে promised দিলে অসুবিধা নাই আবার যদি কেউ বলে যে John said that শুধু said that কোনো অসুবিধা নাই আচ্ছা তারপরে Sir, the boy said, may I come in? The boy asked if he would come in. এখানে এটা কি এখানে এটা মে আই কাম ইন এটা কিন্তু প্রশ্ন এখানে কিন্তু অনুমতি যাচ্ছে আর এখানে বলছে কি যে দ্য বয় সেড মে আই কাম ইন ইনডাইরেক্টলি কি বলছে এখানে দ্য বয় আস্কড ইফ হি কুড কাম ইন নোট মে বিকামস কুড ওয়েন ইট ইমপ্লাইজ পারমিশন মে কি হয়ে যাবে মে হয়ে যাবে কুড মে হয়ে যাবে কুড যখন এটা কি বোঝায় যখন এটা কোনো পারমিশন বোঝায় পারমিশন বোঝায় আচ্ছা ঠিক আছে তারপরে আই মে নট কল ইউ সেড ববি ববি সেড দ্যাট শি মাইট নট কল মি এটা মেটা এটা মাইট হয়ে গেল পাস্ট টেন্স নরমালি যেটা আছে আমাদের আচ্ছা তারপরে আই শ্যাল প্র্যাকটিস মোর সেড বারবারা Barbara said that she would practice more. এই যে এখানে কিন্তু শেলটা কিন্তু শুড হইলো না আমরা এখানে কিন্তু ওই যে বিভিন্ন বইয়ে দেওয়া আছে এই যে তোমার এই যে বিভিন্ন বই বলতে যেগুলো খুব চলে আমাদের এখানে যে নবদূত ইয়ে কি আর কতগুলো বই আছে যেগুলো আমাদের এগুলোতে কিন্তু দেওয়া আছে যে সরাসরি দেওয়া আছে শেল থাকলে শুড হবে কিন্তু এটা ব্যাখ্যাটা দেওয়া নাই এটা ব্যাখ্যা দিতে হবে ঠিক আছে শ্যাল থাকে সবসময় যে শুড হবে এমন না যেমন এখানে শ্যাল আছে এখানে কি হয়ে গেল এখানে উড হয়ে গেল কেন হলো এখানে ওই যে সাবজেক্টটা পরিবর্তন হয়ে গেছে থার্ড পার্সন এসে গেছে ওটার জন্য তো উইল হবে তো সেটার পাস্ট টেন্স কি হবে উড সেটা আমরা এখানে ব্যবহার করতে হবে তারপরে জোসেফ সেড শ্যাল আই বাই দা কার
Joseph asked if he should buy the car. Joseph said, shall I buy the car? Shall I? এই যে মোরালের ব্যবহারটা কিন্তু আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্সে দেখতেছি এখানে এখানে একটু মিক্স আপ Shall I buy the car? এখানে কি বলছে যে Joseph said that sorry Joseph asked if he should buy the car. তাহলে নোট shall becomes should. If it implies a question, তো খুব ইম্পর্টেন্ট. দেখো আবার পড়ো এটা সবাই শোনো ভালো করে. নাকি স্যার মডেল ভার্বস লাইক কুড শুড নিড মাস্ট মাইট ইউজ টু নট চেঞ্জ ইন রিপোর্ট. আচ্ছা আমি আবার বলি শোনো এই জিনিসটা গুরুত্বপূর্ণ. শ্যাল কখন শুড হবে এটা একটু বলো তো এখন যে পড়লো এটা কখন হবে স্যার? এখানে স্যার শ্যাল মানে এখানে যেটা বোঝাচ্ছে শ্যাল আই বাই দা কার মানে স্যার এখানে বোঝাচ্ছে যে আমি কি কারটা কিনবো না এটা বোঝানো বলছে যে আমার কি কারটা কেনা উচিত এটা বোঝাচ্ছে. উচিত আছে বোঝায় তখন সে শ্যালটা শুড হয়ে যায় অর্থাৎ যখন শ্যাল বিকামস শুড ইফ ইট ইমপ্লাইজ এ কোশ্চেন শ্যাল দিয়ে যখন কোনো কোশ্চেন করা হয় তখন এটা শুড হয়ে যাবে. বুঝতে পারছো? একটা মিনিট. Yes, sir. তাহলে আমাদের এখানে শ্যালটা এখানে আমাদের সবসময় যে এই যে এখানে বইয়ে যে উল্লেখ করা আছে যে ডাইরেক্ট নারেশনের শ্যাল থাকলে ইনডাইরেক্ট এটা শুরু হবে এটা কখন? যখন শ্যাল দিয়ে কোনো কোয়েশ্চেন করা হবে তখন শ্যালটা শুরু হয়, আর এমনিতে নর্মালি যদি কোয়েশ্চেন না করা হয় অন্য ক্ষেত্রে তখন এটা পার্সনের উপর নির্ভর করে চেঞ্জ হবে. পার্সন যেরকম থাকবে সেরকম হবে. বিশেষ করে একটু উদাহরণ আমরা দেখেছি অলরেডি যে এখানে শেল ছিল, এর আগে উদাহরণটা আমরা খেয়াল করি যে আই শেল প্র্যাকটিস মোর. তাহলে এখানে কি হচ্ছে? বারবারা সেড দ্যাট শি উড প্র্যাকটিস মোর. তাহলে এখানে এখানে কিন্তু উড হয়ে গেল, তাই না? আচ্ছা এরপরে দেখো এরপরটা পড়ো বি নাম্বারটা. স্যার শি সেড আই উড নট বি দ্য ভিকটিম. শি সেড দ্যাট শি উপরে এটা পড়ো. মডেল ভার্বস লাইক উড শুড নিড মাস্ট মাইট ইউজ to do not change in the reporter speech. অর্থাৎ এখানে বলছে কি যে মডেল ভার্বস যেগুলো আছে could should need must might used to এগুলো সাধারণত চেঞ্জ হয় না. সেই ক্ষেত্রে আমরা একটা দেখি এখানে উদাহরণগুলো পড়ো. She said you would not be the victim. I would not be the victim. She said that she would not be the victim. David said, তোমার কি সমস্যা হচ্ছে নাকি? No, sir. So David said, you need to repair the car. David said that I need to repair the car. Mary said, I used to love dancing. Indeed, Mary said she used to love dancing. But that হবে না. লাস্টটাতে Mary said that. Mary said ওই দেখটা দেওয়া হয় না এখানে. আচ্ছা দেখ অসুবিধা না সময় ইয়ে হয়ে যায়. তাহলে আমরা এখানে মোটামুটি এই যে মোরালের মোরাল ভার্বসের যে বিষয়টা এটা কিন্তু আমরা শিখে গেছি এখান থেকে আমাদের বিষয়. আর এখানে আটা জিনিস হলো চিরন্তন সত্য থাকলে যখন আমাদের কোনো ক্ষেত্রে দেখা যাবে যে চিরন্তন সত্য থাকে. আচ্ছা মাস্টের ব্যবহারটা বলো তো তোমরা. মাস্ট এবং মাস্ট কখন হবে স্যার? মার্চ যখন চিরন্তন সত্য বোঝাবে যেমন ম্যান মাস্ট ডাই কিছু বোঝায় স্যার ম্যান মাস্ট ডাই তখন স্যার আপনার মাস্ট মাস্টই থাকে. অর্থাৎ সবার জন্য যখন মানে অব্লিগেশনটা যখন সবার জন্য একদম ফোর্স যে তোমার মা বাবাকে সম্মান করতেই হবে তোমাকে, এই যে ফোর্স যখন ক্রিয়েট হয় কোনো বিষয়ে কোনো কিছুতে যখন ফোর্স ক্রিয়েট হয় তখন আমরা এটা মাস্ট, এটা মাস্টই থেকে যায়. আর যখন পার্সোনাল অব্লিগেশন হয়
তখন এটা হেড টু তে থেকে যায়। এটা আসলে আমাদের বই, আসলে গ্রামারের বিভিন্ন ধরনের ব্যাখ্যা রয়েছে, বিভিন্ন বই ঘাটাঘাটি করবা দেখবে যে ব্যাখ্যা বাড়তেই থাকবে, এটার কম্প্রিহেন্সিভনেস তৈরি হতে থাকবে। ঠিক আছে, এটা হলো মূল বিষয়, এটা কাজ করতেছে না। ঠিক আছে, তাহলে এখন আমরা চলে যাব আমাদের যে কাজ, সেটা হলো যে আমরা একটা উদাহরণ দিই। যেমন এই উদাহরণগুলো কি করানো হয়েছিল যে ফাদার সেড টু হিজ সান ইউ মাস্ট ওবে ইউর টিচার, এটা কি হবে? ফাদার সেড টু, ফাদার অ্যাডভাইস হিজ, ফাদার সেড টু হিজ সান ইউ মাস্ট ওবে ইউর টিচার। হুম, ফাদার টোল্ড হিজ সান দ্যাট হি মাস্ট ওবে হিজ টিচার্স। হুম, ঠিক আছে। আচ্ছা, আমরা এবার সামনের দিকে অগ্রসর হব। মিনিট, স্যার লিসেন টু ইওর টিচার এন্ড ওবে ইওর টিচার, স্যার দুটো কি একই রকম স্যার অর্থ? হ্যাঁ, বুঝে না, লিসেন টু ইওর টিচার আর হচ্ছে স্যার ওবে ইওর টিচার দুইটা কি স্যার একই রকম অর্থ? স্যার তোমার কথাটা আটকে আসছে, ধরে বলো। বলছি স্যার লিসেন টু ইওর টিচার আর হচ্ছে স্যার ওবে ইওর টিচার দুইটা কি একই অর্থ প্রকাশ করে স্যার? টিচারের কথা শোনা। আচ্ছা, কি মনে হচ্ছে, তুমি কি মনে করো? স্যার আমার তো স্যার আমি বলতেছি স্যার যে ওইটা হচ্ছে প্রথমটা ছাড় আলাদা আলাদা ব্যাখ্যা করো। স্যার আমি বলবো, বলো স্যার লিসেন টু ইওর টিচার্স মানে স্যার তোমার টিচারদের প্রতি স্যার অনেক অ্যাটেনটিভ হতে হবে, মনোযোগী হতে হবে। আর স্যার ওবে ইওর টিচার্স মানে স্যার তোমার টিচারদের আদেশ নিষেধ মেনে চলতে হবে। আসলে এখানে তোমাদের এই লেভেলে গবেষণা করার কিছু নাই, বুঝছো না? তোমরা কোনো এখানে থিসিস করতেছো না, তোমাদের একেবারেই এলিমেন্টারি লেভেল, প্রাইমারি স্কুল লেভেল। এটা অন্যান্য দেশে এগুলো প্রাইমারি স্কুলের বলা, তো এখানে গবেষণা করার কিছু নাই, বুঝো না? তোমরা এখন এটা এত ইয়া করে জটিল করে ভাবার কিছু নাই, না না, একেবারে নর্মাল করে ভাববা। আর জটিল করে ভাবতে গেলে তোমার নিজের একটা ব্যাখ্যা থাকতে হবে। তুমি যখন কাউকে কোনো প্রশ্ন করবা, তোমার উল্টা করবে যে তুমি কি মনে করো, তোমারটাকে শুনবে, তারপরে তারটা সে বলবে। ঠিক আছে, প্রত্যেকটা মানুষের একটা চিন্তা ভাবনা থাকে। তুমি যদি কোনো চিন্তা ভাবনা না করে একটা প্রশ্ন করো, বলে স্যার কি বলে এটাকে, যে কদু আর লাউয়ের মধ্যে পার্থক্য কি, তাহলে তো সমস্যা। যেটা লাউ সেটাই তো কদু। আচ্ছা যাক, তাহলে স্যার আমি এই যে ওই সময় এই যে ভাবতেছিলাম স্যার কি বলবো স্যার, এই যে লিসেন টু ইওর টিচার বলতে স্যার টিচারের কথা শোনা বোঝায় না? তোমার এই প্রশ্ন করাটাকে আমি অবশ্যই সাধুবাদ জানাই, এটা তোমার মেধার বিকাশ। তোমার যে প্রশ্ন করে মানে সে ভাবে, যে প্রশ্ন করে সে মানে আসলে ছাত্র ভাবে, সে পড়াশোনা করে, তুমি পড়াশোনা করো, এই জন্য তুমি প্রশ্ন করতেছো, এটা আমি খুবই ভালো লাগে আমার কাছে, আই লাইক ইট। তবে অনেকে আছে আবার এরকম কোশ্চেন করে মানে মানে চিন্তা ভাবনা না করেই কোশ্চেনটা করে, সেটা আবার মনে করো যে তখন সমস্যা। কারণ তোমাকে ভাবতে হবে আগে যে আমি যে প্রশ্নটা করতেছি আমার এখানে বিষয়টা কি, আমি কতটুকু জানি এখানে। আচ্ছা, আমরা যেটা এখন যাব মডেল ভার্বের যে বিষয়টা, এটা আমরা অলরেডি শিখে গেছি এখান থেকে। আর এমনিতে একটু আগে বললাম যে কুড, উড, মাইট, শুড, এগুলো থাকলে আমরা পরিবর্তনটা হয় না, তেমন পরিবর্তন হয় না একরকম, এটা বলা যেতে পারে পরিবর্তনটা হয় না। আমরা এখন আর একটু পাস্ট টেন্সের যে নিয়মগুলো আছে এদিকে চলে যাব। ব্যাখ্যা করতে গেলে অনেক কিছু আসে। আচ্ছা, এরপরে দেখো যে অ্যাসার্টিভ সেন্টেন্সের যে ইয়াগুলো আছে এগুলো তো অলরেডি আমরা, এখন তো তোমরা এগুলো পারবে না, যদি পরীক্ষা আসে মোটামুটি পারবে কি না? ইয়েস স্যার পারবো। আচ্ছা, যেমন ধরো আমি একটা ইয়া দিচ্ছি তোমাদের, তোমাদের গ্রুপে দিচ্ছি, তোমরা গ্রুপ থেকে দেখি বলতে পারো কিনা।
তোমাদের গ্রুপে পাঠিয়ে দিচ্ছি আমি, দেখো এখানে ওই এক্সারসাইজটা একটু দেখো, প্রথমটা দেখো, ইউ উইল সে টু মি আই ক্যান অ্যাডভাইস ইউ, এটা দেখা যাচ্ছে, দেখতে পাচ্ছ তোমরা? দশটা আছে এখানে, দশটা একটু করে আমাকে একটু বলো, খাতায় লেখো। হ্যাঁ
স্যার হয়ে গিয়েছে স্যার হয়ে গেছে স্যার শেষ হ্যালো স্যার শুনতে পাচ্ছেন স্যার ওয়েট স্যার মনে হয় শুনতে পাচ্ছে না হয়েছে অনুরোধ ইয়েস স্যার হয়েছে জি স্যার আচ্ছা বলো স্যার হি উইল সে টু মি আই ক্যান স্যার হি উইল সে টু মি দ্যাট হি ক্যান অ্যাডভাইস মি হি উইল টেল মি হবে না হ্যাঁ বলো তো স্যার প্রশ্ন হি উইল সে টু মি আই ক্যান অ্যাডভাইস ইউ বলেছে প্রথমে কি সেট বলছে কেন সেট তো হবে না এখানে এটা তো পাস্ট টেন্স সেট না স্যার সেট না সে টু মি সেই প্রশ্নটাই ও আচ্ছা তুমি নরমালি যেটা হয় এটা বলো অর বলার দরকার নেই একটা বলো হি উইল টেল মি অথবা হি উইল সে টু মি দ্যাট হি ক্যান অ্যাডভাইস মি হি ক্যান অ্যাডভাইস এ সেকেন্ড পারসন উইল ফলো দি অবজেক্ট অফ দি রিপোর্টিং বার ঠিক আছে আচ্ছা তারপরে স্যার ইউ সেড টু হিম আই হ্যাভ গন টু ঢাকা ইউ টোল্ড হিম দ্যাট ইউ হ্যাড গন টু ঢাকা You had gone to Dhaka. Okay. ঠিক আছে. The teacher said the sun is bigger than the moon. The teacher said that the sun is bigger than the moon. You said to me, I didn't find you. You told me that you hadn't found me. Sabina said to me, I met your sister yesterday. Sabina told me that she had met my sister the previous day. এটা আবার বলো তো ছয় নাম্বারটা স্যার পাঁচ নাম্বার বললাম আমি পাঁচ নাম্বারটা বলো আবার আমি খেয়াল করতে পারিনি সাবিনা সেজ টু মি আই মেট ইউর সিস্টার ইয়েস্টারডে ইনডাইরেক্ট হবে সাবিনা টোল্ড মি দ্যাট শি মে শি হ্যাড মেট মাই সিস্টার দ্য প্রিভিয়াস শি সেজ টু মি ইউ আর আ গুড স্টুডেন্ট He tells me that I am a good student.
he said to me I can help you. He told me that he could help me. Hmm. The teacher said to me, you may come tomorrow. The teacher told me that I might come tomorrow. Hmm. I might come the next day. Sorry. I might next come day. The next day. Huh? The following day. He said he reached the station in time. He said that he had reached the station in time. Hmm. Mother said, oil floats on water. Mother said that oil floats on water. Okay, good. It is the Jetuda universal truth. আজ এটা এখানে চেঞ্জ হবে না আজ আর কারো কিছু কেউ করছো কি সবাই কি ওর এটা স্যার আমি করেছি একমত আছো সাজিদ আর ইউ অফ দা সেম অপিনিয়ন অফ দা অ্যানসার ইয়েস স্যার আই অ্যাম অ্যাকটিভ উইথ হিম ওকে ফাইন দ্যাটস গুড তাহলে তো মোটামুটি হয়ে গেল সবাই যেহেতু এগ্রি করছে তাহলে বোঝা গেল যে তার উত্তরগুলো হয়ে গেছে এবং আমরা এখানে বিষয়টা পরিষ্কার তাহলে এখানে আমরা পরবর্তীতে যেটা আমাদের বিষয় আছে সেটা হলো যে আমরা সংক্ষেপে কিছু আলোচনা করা যায় কিনা ইন্টারোগেটিভটা আচ্ছা তোমাদের ইন্টারোগেটিভটা কি আছে নাকি ইন্টারোগেটিভের রুলসটা আছে ন্যারেশন আছে কিন্তু সব পরীক্ষা স্থগিত হয়েছে না পরীক্ষা স্থগিত হোক অসুবিধা নেই কিন্তু আমরা তো জিনিসটা শিখার জন্য আমরা করতে হবে তাই না শিখার জন্য আমরা করতে হবে ইয়েস স্যার আচ্ছা শিখার জন্য আমাদের এটা চালিয়ে যেতে হবে স্যার আমাদের ক্লাস এখনই কেটে যাবে হ্যাঁ আবার জয়েন তোমরা দিতে চাইলে আজকে আর দরকার নাই আমি আবার যদি ইয়াতে মনে করে করবো যেহেতু পরীক্ষাটা নাই এখন অসুবিধা তো চাপ নাই আমাদের ওকে